একা একা চিন্তা করো, আজকেও তো দুর্ঘটনার কথা কথা একজনে শুনাইছেন, এক জায়গায় 14 জন নাই আর এক জায়গায় 12 জন নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই পাঁচ কুল্লি মাথায় দে নাইলে শেষ বলছি। ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ, তোর মন চাইলে দিবি না চাইলে নাই। লা ইকরাহ ফিদ দ্বীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনে রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাই তুই সারাদিন না খায় থাকবি রোজা, ওরও স্বভাব নাই আমার নেই। ভালো করে বুঝার চেষ্টা করি। অ যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমি একবারও বলি নাই বলবো না যে এটা বাদ দাও, না কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে, আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা ওলামায় আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনা ওয়ালা নবীর আদর্শ। আল্লাহ আমরা গোমরাহী যারা, পথভ্রষ্ট যারা, ধ্বংসপ্রাপ্ত যারা, এদের পথ চাই না। দল্লিন দল্লান মানে গোমরাহ, পথভ্রষ্ট। খুব খেয়াল করবেন, وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ رَبًّا ضَالًّا فَهَدَى ওখানে আছে দল্লিন, এখানে দল্লান, ওখানে দল্লিন মানে গোমরাহ। নবীকে আল্লাহ বলেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে আমি দল্লান পাইলাম, হেদায়াত দিলাম, তার মানে আপনাকে পাইছি আমি গোমরা। নবীরে যদি কেউ গোমরা কয়, ও যত বড় পাক্কা ইমান হোক ওর, ও সাথে সাথে বেঈমান। তাহলে দল্লানের তর্জমা কি করবেন? এই জন্য একা একা ভণ্ডিত হওয়া যায় না, আল্লাহ হেদায়াত দান করুন। এক নাম্বার জবাব। নাম্বার দুই প্রশ্ন মনে আছে তো, আলিফ লাম মিম অর্থ নাই অক্ষর দিলেন কেন? এর দ্বিতীয় জবাব হলো এর অর্থগুলো অবশ্যই আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আর কেউ জানেন না, লেখক জানেন, পাঠক। আমরা ভিজিটিং কার্ড করি, করি না? অনেকে ভিজিটিং কার্ডে লেখে এ এইচ এম মালে, এজনে লেখলো, হ্যাঁ এইচ এম এ খালেক, একজনে বয়ে বয়ে তর্জমা করে হাজি মাওলানা আব্দুল খালেক। ভিজিটিং কার্ড লেখা তুমি কি কও? আমি তাফসির করতেছি। কি তাফসির? এইচ এম এ মালেক হাজি সাহেব মাওলানা আব্দুল, আমার আব্বা হাস করে না আমিও করি, তাহলে এইচ মানে কি? সেটা আমি জানি, তুমি জানো? লেখক জানে, পাঠক জানে না। জীবনে মাওলানা তো দূরের কথা, লিব্বা তার বারান্দাও যাই নাই, তুমি মাওলানা কেমনে বললা? বলে তো এম দিয়া কি বুঝাইলা? বলে আমি এইচ দিয়া বুঝাইলাম হাওলাদার আমার বংশ, এম দিয়া বুঝাইলাম মুহাম্মদ। এই অক্ষরগুলোর তর্জমা আছে, লেখক জানেন পাঠক জানে না। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থগুলো নবীও জানেন, তো জানলে সাহাবাদেরকে জানাইলেন না কেন? বলে পৃথিবীতে আল্লাহর প্রিয় বন্ধু রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবীকে আল্লাহ এত মহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন, আর কাউকে এত মহাব্বত করেন না। সমস্ত নবী রসুল আল্লাহ তাআলার আশেক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রসুল কার আশেক? আরে বলেন না, আল্লাহ কার আশেক বলেন?
রহমাতুল্লি আলামিন। বন্ধুটা কেমন বন্ধু? আল্লাহ কয় অক্ষর গুলোর অর্থ আমি জানি, আমার বন্ধুরেও জানাইছি, কিন্তু কাউকে জানানো নিষেধ, কারণ বন্ধুর সাথে বন্ধুর কথা বলার একটা পাসওয়ার্ড, গোপন নাম্বার, এটা কাউকে জানানো যাবে না। আল্লাহ, আর একটা জবাব, দুই সাইডে জবাব আছে আরো, এর মধ্যে আর একটা জবাব দিব তো আমার ওই আলোচনা আর হবেই না। বলবে কি অস করলো কিছু, ওই যে অতি চালাক সিদ্ধান্বেষণকারীরা বলবে কি বয়ান করলো, আয়াত পড়লো কয়টা, হাদিস পড়লো কয়টা, তুমি ভয়ে ভয়ে আয়াত গুলো ফজর ভরছনি, তোমার দাড়ি লম্বা হয়েছে নি, তোমার মাইয়া ভোলা মা বোন পর্দা করেনি, তুমি সারাদিন আমার পেছনে পড়ে থাকলে তোমার কি লাভ হয়েছে বলতো, আর আমার কি ক্ষতি হয়েছে বলতো, আমার যদি ক্ষতি করতে পারতাম তো তোমার একটু তৃপ্তি আসতো, হ্যাঁ পারছি, তাও তো পারলা না, তাহলে পেছনে পড়ে থাকার দ্বারা কি লাভ, তোমার কপাল পুড়ে গেল। আল্লাহ কুদরতের দ্বারা আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আর একটা জবাব দেই না, মুফাসসিরিনে কেরাম বলেন এই অক্ষর গুলো দিয়ে আল্লাহ পাক অহংকারীদেরকে জবাই করেছেন, জবাই, এই অহংকারী গোলাম, নিজেরে বড় পণ্ডিত মনে করো, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, সে আমার থেকে খারাপ। এই স্লোগানটা মদিনাওয়ালার স্লোগান না, আল্লাহর কোরআন বলে এই স্লোগান হলো অহংকারী ইবলিসের স্লোগান। অহংকার তোমার, আমি অনেক জানি অনেক জানি, আল্লাহ কয় এত জানো এত জানো এত জানো, এলেমের এত হেডম তোমার, তাহলে কোরআন শরীফের দরজায় আলিফ লাম মিম অক্ষর দিয়ে দিলাম, ঢুকার আগে অক্ষরের ব্যাখ্যা করে ঢুকো, হ্যাঁ নাইয়ে কয় ওয়াল্লাহু আলামু বি মুরাদিহি বিযালিক, আলিফ লাম মিমের অর্থ আব্বাও জানে না, আমিও জানি না, কেউ জানে না, আল্লাহ ভালো জানেন, তুমি জানি না জানি না যে কইলা, এটা ভিতরে ঢুকাও, যে আসলে আমি কিচ্ছু জানি জানি না, তা ভিতরে ঢুকাও, নিজের অহংকারীকে দমন করে দাও। আমি যত বড় বক্তা হই না কেন, এই জমিনে খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির মতো হাজারো বক্তার এক পালায় দিল তার সমান হবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হাজার বাগের এক বাগও হতে পারি নাই, অতএব মাস্তানি ভাব এখানে দমন। অক্ষর গুলো দিয়ে আল্লাহ অহংকারীকে অহংকার থেকে মুক্ত করে দিলেন, অহংকারী বন্ধ করে দাও। মিয়া কোরআন শরীফের ওজন 250 গ্রাম, কত কথা বলবেন না, 250 গ্রাম, হাকিকতে ওজন কত জানেন? لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون। কোরআনের হাকিকতের ওজনটা এত বেশি, আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড় বলে আমি পারবো না, আল্লাহ কয় মানুষের ঘাড়ের উপরে দিয়ে দিলাম, যা মানুষের ঘাড়ের উপরে দিতে গিয়া আল্লাহ বাছাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তার উপরে দিলেন, দিতে গিয়া নবীর আগের থেকে তৈরি করলেন, কেমন ভাবে তার সাইজ করে বানাইলেন, এমন জায়গায় পাঠাইলেন যে জমিনটা নাপাক, মানুষগুলো নাপাক, পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন, মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না, এর মাঝখানে একটা ফুটন্ত গোলাপকে পাঠাই দিয়েছেন, চারদিকে অন্ধকার, গান্দা পোড়াগান্দা চরিত্রহীন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ উলঙ্গ হয় নারী পুরুষ তাওয়াফ করে, কতটা নিকৃষ্ট তারা, সেই জমিনের মাঝখানে নবীকে পাঠাইছেন, এদিকে এমন এক জায়গায় পাঠাইলেন মানুষ খারাপ জায়গা খারাপ, এর মধ্যে আবার তার বাপেও নেই, বংশের যারা সব দুশ্মন,
ইয়তিম অসহায় আল্লাহ তারে বাছাই করতেছেন। এক বাছাইয়ের নাম মুস্তফা আর এক বাছাইয়ের নাম মুজতবা। হায় হায়, নবীকে বাছাই করলেন, মেধা আল্লাহ এমন ভাবে বাড়ায় দিলেন, নবী বলেন আমাকে আল্লাহ কুদরতি ভাবে চারবার অপারেশন করেছেন। জিব্রাইল আমিন আসছেন বাইতুল্লাহর কিনারে, আমাকে চিৎ করে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইলেন, এরপরে ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আস্তে মিশে গেল, রক্ত গেল না, ছুরি লাগলো না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না, এইভাবে চারবার আমার কুদরতের অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ, না কয়বার, চারবার আল্লাহর নবীকে আল্লাহ এভাবে বানাইতে বানাইতে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই, নবীও চুপ, আল্লাহও কোনো আওয়াজ নাই, নবী কোনো আওয়াজ নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, কালেমার কথা নাই, নবী চুপচাপ মক্কা থেকে একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে নবী ভেতর একটা গর্তে নেমে আল্লাহ ধ্যানে সময় কাটাচ্ছেন। দেখছেননি কথায় কথাটা নিয়ে কোন দিকে যাবো, আমাকে একটা জবাব দেন, ওলামায়ে কেরাম থাকলেও জবাব দিবেন, ভুল হলে ধরায় দিবেন, বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? ইন্না আউওয়ালা বাইতুন উজিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহ কেমন একটা ঘর, তাকায় থাকলেও সওয়াব, একবার সিজদা দিবেন এক লক্ষ সিজদার সওয়াব, একটা সুবহানাল্লাহ বলবেন এক লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। বাইতুল্লাহ এবং দামি একটি ঘর, যেই ঘরের আঙ্গিনায় কেউ ঢুকলে হাজারো খুনির আসামিও মাফ, ওই এরিয়ায় থাকলে চোখ দিয়ে গরম করে কিছু বলা যাবে না, হারাম। এরিয়ার বাইরে গেলে এর ভর্তা বানাও সেটা ভিন্ন, কিন্তু বাইতুল্লার এরিয়ায় ঢুকলেই সে নিরাপদ। হাজাল বালা দিলামিন, এই বাইতুল্লার দাম হেরা পাহাড়ের সাথে কোনো তুলনাই নেই। বাইতুল্লা তো বাইতুল্লাই, কথা ঠিক না? ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না, বাইতুল্লার দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। প্রশ্ন আপনাদের কাছে, নবী বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস আল্লাহর ধ্যানে সেখানে সময় কাটাইলেন কেন? বাইতুল্লাহ দেখলে সওয়াব, বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ পড়লে এক লক্ষ রাকাত সওয়াব এক রাকাতে, সেই বাইতুল্লাহকে পাশে রেখে হেরা পাহাড়ে গিয়া নবী ধ্যানে সময় কাটাইলেন দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে ফাঁকে মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ, কারণ কি? এই প্রশ্নের জবাব আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম ভালো করে যদি জানত, কোনদিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলতো না। যারা বলে ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড, তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। চল্লিশ বছর সব শেষ, আচ্ছা নবীর জ্ঞানের তো তুলনা নেই, তারা চল্লিশের পরে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান তো ছোটর থেকেই বেশি, এরপরে একটা বয়সের সীমানায় বারো পনেরো বিশ বছর হইলেই তো হয়ে গেল, ঈসা নবীর ছোটবেলা আল্লাহ কিতাব দিছে, আমার নবীর চল্লিশের পরে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা দিতে গিয়ে হালাত কি তা জানেননি? আহ, মাত্র পাঁচটা আয়াত নিয়ে জিব্রাইল হেরা পাহাড়ের গুহায় ঢুকছে, কয় আয়াত? নবীর দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায় চাপ দিলেন আর বললেন ইকরা, নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না, আবার চাপ দিলেন আর বললেন ইকরা, নবী বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না, এবার দিছে জোরে চাপ, চাপ দিয়ে পাঁচটা আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
নবী বা পারি তাও বলেন না, পারি না তাও বলেন না, নবীর উসে জ্বর ডিগ্রি মিগ্রির উপরে, এতটা জ্বর এতটা অসুস্থ, বুখারী রে বারাত, নবী বলেন আমি ভীত সন্ত্রস্ত, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। বুঝেননি কিছু? কি বুঝেন? পাঁচ আয়াতের ওজন, পুরা কোরআনের ওজন কত? নবীর জ্ঞানের তুলনা নাই। নবীর তো আল্লাহ নিজে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া কইরেন না, কষ্ট কইরেন না, আমি কোরআন শরীফটা আমার কুদরতি ক্ষমতায় আপনার সিনা মোবারকে জমা করে দিব। আল্লাহ তো এক রাতে দিলেই পারতেন। সেই কোরআনটা নবীর কাছে ওই পাঁচ আয়াতের চাপ দিয়ে জিব্রাইল নাই, তিন বছর ধরে জিব্রাইলে হাজির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বুঝেন কোরআনের ওজন? আচ্ছা এই কোরআনটা নবীর কাছে আসতে কতদিন লাগছে বলেন, বলেন জানা থাকলে? কতদিন বলেন, বলেন? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবী আমার, সেই নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা কল্পনা করা যায় না। এত সোজা এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। খারাপ লাগে আপনাদের? আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, দিলেন কেন? এক জবাব, মুমিনের ঈমান যাচাই। নাম্বার দুই, অর্থ আল্লাহ জানেন, নবীও জানেন, আর কাউকে জানান নাই। ফিনিশিং কি পাইলাম? অর্থহীন অক্ষর দেন নাই, আসলে এগুলোর অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানেন। আর এক জবাব দিলাম, অহংকার মুক্ত করলেন এই অক্ষরগুলো দিয়ে। কোরআন বড় দামি এক সম্পদ। কপাল খারাপ মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর বয়স হয়েছে, খুইলে একদিন দেখলো না ভিতরে কি, খুইলে একটা দেখলো না যে ভিতরে কি, হুজুরের আছে এত কোরআন কোরআন করে একটু দেখি ভিতরে, কপাল এতটাই খারাপ। রমাজান চলে গেল, এক খতম কোরআন দিতে পারে না। মাশাআল্লাহ মা বোনেরা দেয়, কদরের রাত্রে খালি সিলিপ দোয়া কি, আমার বোনের 23 কত, আমার বউ 26 কত। আমরা কোরআন পড়তে পারি হুজুরেরা এত দ্রুত সহি, আমগো এক খতম দিতে ঘাম ছুইতে যায়, আম্মা জানেরা 26 দিল কেমনে, কয় একবার আলহামদু 3 বার কুল্লু আল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা কি আমগো থেকে দ্রুত পারে? কি পারে আমরা জানি না। হা, আল্লাহ সবাইকে কবুল করে। এবার সামনে একটু সামান্য কথা বলি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? থাকলে একজনে বের করে দাও, যদি একটা ভুল বের করে দাও আল্লাহর কসম এখন দাড়ি কেটে গেল, এখন জামা টুপি ফালায় প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে কোরআন জ্বালায় দিব। 1500 বছর হয়েছে, পারছে কেউ? পারবে কেউ? বরং বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল, কিন্তু কপাল বড় খারাপ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এসে কোরআনটা চিনলা না, যদি আল্লাহর কোরআন চিন্তা আর বুঝতা তাহলে কোনদিন কোরআন সামনে নিয়ে বান্দা আল্লাহর বিরুদ্ধাচরণ করতা না। এটা এমন একটা কোরআন, আল্লাহ বলে দিছেন ও বান্দা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ও যুবকেরা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, আছে না নেই? এরে নবীর উম্মতের দল, কোরআনের আয়াত পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কিয়ামতের বয়ান, এরে এগুলো কেন আল্লাহ দিয়েছেন? এই বয়ান যদি না থাকতো মানুষের অন্তর আখেরাত মুখী হইতো না।
মানুষের অন্তর নরম হইত না। এই বয়ান শুনে দেখছেন নি, এটা কোন থানা? নরল সদর, নড়াইল সদর। আচ্ছা, এই থানায় আসামি নিচে পুলিশে ধইরা নিয়ে আরে ফিডারে ফিডার ইফতারি আর সাহারি একসাথে এমন ফিডা দিছে, ভালো করে খেয়াল করে ওই আসামির চোখে কোনো ভানি নেই, হুদা সিল্লাইতেছে। অথচ আল্লাহর কুদরত দেখছেন নি, একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা এক যুবক হাউ মাউ করে কাঁদতেছে, বলো পণ্ডিতেরা ওরে মারলো কে? থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন ময়দানের এক পার্শ্বে যুবক হাউ মাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও, বলো ওরে কে বেত্রাঘাত করলো? বুঝলি না কপাল পরা মুসলমান, যদি বুঝদি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই, সাহাবায়ে কেরাম কান্না করেন নাই, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি, আল্লাহ এভাবে বলে নাই, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি, বেশি কান্না কি, তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি, রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও, এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না দেখে কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা, এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই, একজনে যদি মোনাজাতে কান্দে 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই কেমনে কান্দে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার ভ্যান্ডেল না কান্নার ভ্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক, তুমি কাঁদো না কেন, তোমার দিকে হাসা দরকার, ও বেহায়া ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার ভ্যান্ডেলে বসে? বুঝা গেল তোমার হেদায়াত কঠিন ভাগ হয়ে গেছে না? আহা, কান্না বড় দামি এক সম্পদ, দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল কান্না, মাও কান্না পাইছে ঠান্ডা হয়ে গেছে, আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছি ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা, কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয় একটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়, তুই যখন কান্না করেছ মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো খালি কান্না, ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না, আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন, আব্বাও বুঝে না, আব্বা কয় বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে, আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না, কয় কেন, কয় 5 মিনিট আগে ডাডে খাওয়ায় দিছি তো বাচ্চা কাঁদে কেন, কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই ঘুমের কান্না। দেখছেন নি, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। কান্নার দাম আছে না নাই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর,
চোখে পানি নাই রে যুবক, এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলিগনাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস ধর্ম কালেমা কাবা সব এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের পাঁচটা, পুরুষের তিনটা, কালার হবে আলাদা। চরমনাওয়ালাদের কালার একরকম, তাবলিগলাদের কাফনের কালার আর একরকম। হ্যাঁ, সব এক। কি হবে, কি কালার? কাফনের কালারও এক। আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা, কই বাহাদুরি যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাব সাপ দেখাইছিলাম সাদা কাফনে খাইয়া ফেলাইছি, এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কোনো লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি পিসাবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও, সব এক। কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত বিআইপি মুসলমান! আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয়ন্তরে নাই। আল্লাহ পাক বলেন, আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল, হেদায়াত যারা আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন, বুঝেন কি? বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই, এজন্য চালায়ে যাও, চালায়ে যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়েই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ عَمَلْ بَرْدَامِ يَكْ شَمْبَاتِ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, বেশি আমল না ভালো আমল। হর কে দারদ খৌফে হক দর দিল মদাম,
জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি জে মাখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল, তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকিন। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিন হয় তাহলে সে হেদায়াতে আছে না নাই? নাই, আছে। তাহলে মুত্তাকি সে তো হেদায়াতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। তাহলে মুত্তাকিনদেরকে কোরআন কিসের হেদায়াত করবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন। আরে মুত্তাকিনদের আবার কিসের হেদায়াত? এরা তো নেক আমল করে, গুনাহ করে না, এজন্যই তো তারা মুত্তাকিন। এদের জন্য আবার কিসের হেদায়াত কোরআন করবে? এরা তো মুত্তাকি হইছে, হেদায়াতে আছে বিদায়ী। তাহলে আবার কিসের হেদায়াত করবে কোরআন এই মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। হ্যাঁ, এক নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে যদিও তারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন। নাম্বার দুই, হেদায়াতের উপরে আছে, গুনাহ করে না, কিন্তু ভয় আছে না নাই? নাই, না জানি হইরা যায়, না জানি হোসট খাই, হইতে পারে না, পারে না। বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোসট খেয়ে গেছে, আছে না নাই? আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো, আল্লাহর কোরআনকে নিজের পাথেয় বানাও, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইস্তেকামাতের মাকাম দান করব যাতে পড়ে না যাও। এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে ইহদিনা সিরাতাল, কয় না কয় না, ইহদিনা সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামাতের পথ আমাদের দেখাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়াতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? আমায়ুতিন্নাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওলিয়া উলিয়া ফায়না আর সূরা ফাতিহার মধ্যেই আল্লাহওয়ালাদের সবক দেওয়া আছে। সালিহিন, সাদিকিন, ওলামায়ে আহলে হক, ওলি এবং আউলিয়া, এত কোরআন হাদিসেরই কথা। ওলি শব্দ বুখারীর এবারাত, আউলিয়া শব্দটা কোরআনের এবারাত। নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিসে কুদসি। ও নবী, যারা আমার ওলি এদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়ারা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। তবে পুঁজি লাগবে দুইটা, এক নাম্বার ইমান থাকবে মজবুত, শিরিক মুক্ত ইমান, আর লাগবে তাকওয়া। শিরিক মুক্ত ইমান লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। ইমানের মধ্যে শিরিকের গন্ধ থাকা যাবে না, আমলের মধ্যে বেদাতের গন্ধ থাকা। নিকলে গা জামানায় আখের আহলে বিদাত, নিকলে গা জামানায় আখের আহলে বিদাত, ইসলাম মে নই নই বাতি করে ইজাত, ইসলাম মে নই নই বাতি করে ইজাত। বেদাত মুক্ত আমল কেমনে করবেন, শিরিক মুক্ত ইমান কেমনে ঠিক রাখবেন? এই যুগে ওলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চললে উপায় নেই।
ওলামায়ে আহলে হকের কথা শুনবেন, আল্লাহ জান্নাতের বয়ানও করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা বয়ান শুনছেন ওলামায়ে কেরামের, আল্লাহর কসম খেয়ে কন বুকে হাত দিয়া আল্লাহর জন্য বলেন, এই যে বয়ান শুনছেন, দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিশা কেন লাগছে? দুই ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি দুই ঘন্টায় ধাক্কা লাগে, বছরকে বছর যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনার কলবটা তো পরিষ্কার হয়ে যাবে, জান্নাতি ঘেরান নাকি নিয়ে কবরে যাবে। এটা বুঝেন না, এটা বুঝাইতে আমার দলিল লাগবে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো, আজকেও তো দুর্ঘটনার কথা কথা একজনে শুনাইছেন, ফেসবুক শরীফের গোলামেরা দেখছো না, এক জায়গায় 14 জন নাই আর এক জায়গায় 12 জন নাই, কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই, পাঁচ কুল্লি মাথায় দে নাইলে শেষ বলছি। ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ, তোর মন চাইলে দিবি না চাইলে নাই, লা ইকরাহ ফিদ দ্বীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনে রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাই তুই সারাদিন না খায় থাকবি রোজা, ওরও স্বভাব নাই আমারও নেই। ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমি একবারও বলি নাই বলবো না, যেটা বাদ দাও না, কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে, আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা ওলামায়ে আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনা ওয়ালা নবীর আদর্শ। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? কি বিষয়টা কি? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ওই যে ড্রাইভার বাস চালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না নেই, তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দারের আম্মা জান আসেনি? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে তাহাজ্জুদও সারে না? নাই আপনাদের কপাল ভালো, এত কপাল আল্লাহ ভালো বানাইছে, আপনারা পুরুষের থেকেও দামি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, মুসা নবীর আরে ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের লানত, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল। এরে আম্মা যান, অতএব আপনি একটু রেডি হয়ে যান, আপনি পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা। মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ, হায়াতের
মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। ও আল্লাহ, জীবনবার কত নামাজ সারলাম, কত বেপর্দায় চললাম, মনে চাইছি গুনাহ করছি, বাধা মানি নাই। ও আল্লাহ, এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তোমার দেওয়া নিয়ামত পাইয়াও শোকর আদায় করি নাই, বরং তোমার সাথে গাদ্দারি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ সারব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব, মরিয়া গেল আর নামাজ সারব না, বেপর্দায় চলব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هدانا.